আজকের রেসিপি হলো শিম সর্ষে। চলুন রেসিপিটা শুরু করি। চলুন কয়েকটি শিম পেড়ে নিই। দেখুন শিমগুলো খুব বড় বড় হয়েছে। সিমগুলো আমি এক এক করে বেছে নেব। ভালোভাবে দেখে দেখে বেছে নেব, সিমের মধ্যে পোকা থাকতে পারে। যেহেতু আমার শিমগুলো বড় বড়, সেই লাগে আমি কেটে নেবো শিমগুলো। শিমগুলো আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নেবো। শিমগুলো আমি ধুয়ে তুলে নেব। শিমগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার শিমের জন্য আমি সর্ষে বেটে নেব। শিম সর্ষের জন্য সর্ষেগুলো বেটে নেব। সর্ষেতে কাঁচা লঙ্কা দিলে সর্ষের তিতো ভাবটা কেটে যায়। সর্ষেটা বাটা হয়ে গেছে, তুলে নেব।
কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, সিমটা ভেজে তুলে নেব। সিমগুলো আমার ভাজা হয়ে গেছে। সিমটা আমি না তুলে এই তেলেই কালো জিরের ফোড়ন দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পানি দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে, এবার সরষে বাটাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সিম সর্ষে বাটাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি থালাতে ঢেলে নেব। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।